কিছুতে স্নান করবে না আরে হায় রে মা বাচ্চা গো বাচ্চা স্নান করবে না রে বাবা এত বড় হয়ে গেছিস কোলে নিতে পারি যা এখানে ঘর ঘর ঘুরে বসো মা পেটে তোমার লাগবে তোমার পেটে ব্যথা আছে এইবার আমার না না ঘরে ঢুকলে তো হবে না বাবা ঘরে ঢুকলে তো হবে না গো চলে এসো সাবান মাখবে এসো সাবান মাখবে এসো আর না গা ঝাড়লে হবে না গা ঝাড়লে হবে না চলে এসো আমি উফ বাবারে এদের নিয়ে না সমস্যা একটু সাবান মাখতে হয় নালে লোকে কি বলবে রে হ্যাঁ কি বলবে লোকে সুন্দরী আমার লক্ষ্মী শোনো তার বাবা সাবান পড়ে যাচ্ছে একটু ময়লা হয়েছে না এমনি তোর গায়ের রংটা একটু কেমন জানো পোকা মা গোরে মা আমার হাই থেকে অত দূরে গেলে আমার তো কষ্ট বাবা আমার তো কষ্ট হচ্ছে শোনা পেট দেখি পেট দেখি হ্যাঁ এরকম করলে হবে না একটু একটু করে জল এই দেখ এখনও শীত পড়েনি বুঝেছিস সুন্দরী এখন যদি একটু করে নিস আবার সে 15 দিন পর হ্যাঁ আবার 15 দিন পর করাবো এই তো 15 দিন আগেই তো হয়েছে রোজ রোজ তো করানো যায় না সুন্দরী আমার সুন্দরী বলো তো বল আমি যদি না সাবান মাখি আমি কি আমাকে লোকে সুন্দরী বলবে আমি তো মাথাটা শ্যাম্পু করি বাবা ফ্যাশন করবো ফ্যাশন তো ফ্যাশন করে নিলাম গো দেখো তোমরা এবার আমার মা আমার গায়ে জল ঢেলে দেবে গো আমার মা জল ঢেলে দিচ্ছে গো ওই ঠান্ডার সময় একটু বসো মা এখন 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 গা ঝাড়ে না মা এখন গা ঝাড়বে না বাবা কি সুন্দর হয়ে গেল স্কিন একদম ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক গলা 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 তো মুখ মুখে দিতে হয় তোমরা মুখে জল দিতে চাও না একদম সবটা বাজে হাতে প্যাকেট এই প্যাকেটটায় 4টে বাচ্চা আছে 4টে বাচ্চাকে নিয়ে এখন হসপিটাল হয়ে হসপিটালে এদের আজকে লাস্ট ট্রিটমেন্ট করে তারপরে আবার ওদের যেখানে ওখানে থাকে হ্যাঁ আজকে দেখলাম ওখানটা কী সুন্দর ঘিরে দিয়েছে বাচ্চাগুলোকে ওই ওইখানটা আবার দিয়ে আসবো তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন ম্যানেজার হসপিটালের ম্যানেজার তুই আর যেটা এটার ওপরে বসে থাকে কম্পিউটারের ওপরে সেটা কোথায় ফুলঝুরি ফুলঝুরি কোথায় হ্যাঁ দেখুন ফুলঝুরিকে দেখুন ফুলঝুরি কোথায় কেবিনে থাকে বুঝেছেন ও ওপরে চিট করে দেখুন ফুলঝুরিকে দেখে নিন ফুলঝুরি এটা ফুলঝুরি না না ডগি ওনার নাম্বারটা আমি ভুলে যাচ্ছি দাঁড়া ওর বাবা হবে অফিস থেকে এসছে দুজনে মিলে চলে এসেছি হসপিটালে বুঝেছে এই দেখুন আজকে 4টেকে নিয়ে এসছি ব্যাগেই ভরে দিন একটা কি আছে দেখছি আবার অন্ধকারে দিয়ে তোর কি হয়েছে দেখি